বিয়ানীবাজারে কটাল ফয়েজ বাসির ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে খাসা কোনাপাড়াস্থ রুফ জাহানিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিলের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম ময়না, খলিলুর রহমান, আলফাস উদ্দিন, সরোয়ার আলম, আজিরুদ্দিন, মুজিবুর রহমান, আহ্বায়ক সাইদুজ্জামান টিপু, সদস্য সচিব সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ফয়েজ আহমদ, সদস্য কবির আহমদ, কামরান হোসেন, আবুল হোসেন, পায়েল হোসেন ও রেদওয়ান সহ ফাউন্ডেশনের দায়িত্বশীলরা। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রবাসীদের অর্থায়নে সংগঠনটি মানবিক কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এরকম কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদী অতিথিরা। বিদেশিরা আমরা যে অনুদান দিছেন, যে আমরা ফ্যামিলির মধ্যে বা আমাদের হামসায়ের মধ্যে ওগুলো বন্টন করে দেওয়া লাগে, ওগুলো আমরা আজকে বন্টন করি আর এবং তান লাগি দোয়া করাইছি যে থাইন থাইন আগামীতে আরও যেন ওইভাবে সাহায্য সহযোগিতা করেন। আমরা আমরা গরিবদের মধ্যে যে কোনো তার বাচ্চার একটা মেয়ের বিয়া দিতে পারেন না বা কেউ বাচ্চার লেখাপড়া করাইতে পারেন না, কোনো মানুষ আছে যেমন অসহায় কোনো ঔষধ যাতে করাইতে পারেন না, ওগুলার লাগিও আমরা তান্ত্রিক কাছে আবেদন জানাই আর যে আমরা ই কেবি ফাউন্ডেশনও বড় ধরনের একটা ফাউন্ড করিয়া ওগুলো আমরা সংরক্ষিত করতাম আর আগামীতে এগুলোও দিতাম আর ওগুলোও সাহায্য করতাম। প্রবাসী হলের কাছে আমি সালাম দিলাম আর আপনারা যে অনুদান দিচ্ছেন আমরা খুব খুশি হইলাম। আগামীতে আপনারা এইরকম যদি চলমান রাখুন আমরা বেশি খুশি হইমু, আমরা গরিবরাও খুশি হইবা। যে মালগুলো দেব ইসে গরিব গুরবারে আপনাদের ধন্যবাদ, এইভাবে আরও আগুয়ে আইবা আর আমরা যে গুত্রর মাঝে যায় যতজন যে যে জেলা আছে এইগুলার আগুয়ে আনবা। কিছু মাল সামান বিদেশি হলে দেওয়ার জন্য তান্তানরে অনেক অনেক ধন্যবাদ। আজকের আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলেন, ফাউন্ডেশনটি গঠনের উদ্দেশ্য ছিল অসহায় মানুষের কল্যাণে কাজ করা। ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে গোষ্ঠীর সকলের সম্পর্ক আরও দৃঢ় করা। প্রবাসী আমাদের অনুদান দিচ্ছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আমাদের গোত্রের মধ্যে যারা আছেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছি এবং আমরা মানে ইন ফিউচারে এরকম ইনশাল্লাহ মানে করব এবং যারা প্রবাসী যারা আগে এসেছেন আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কেবি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই যে খাদ্য বিতরণ করা হচ্ছে তার সব কৃতিত্ব আমাদের বিদেশিদের, ওনাদের অর্থায়নেই আমরা আজকে এই খাদ্য বিতরণ করতে পারছি। আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যাতে সব সময় আমাদেরকে আমাদের সুখে দুঃখে পাশে থাকে না। গ্রামের 80টি পরিবার অসচ্ছল পরিবারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সার্বিকভাবে আমাদের আয়োজনে যারা সহযোগিতা করেছেন, পাশাপাশি প্রত্যাশা রাখে আমাদের কেএফবি ফাউন্ডেশন বেঁচে থাকুক মানুষের আশার প্রতিময়। ঈদ সামগ্রী এবং ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অতিথিয়নে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। আমরা একসাথে আমাদের গ্রামের সমস্ত অসহায় দরিদ্র যারা আছেন অসচ্ছল তাদেরকে আমরা নতুন করে সহায়তা করতে পারছি এবং আমি আশা করি আমাদের বিশেষ অর্থায়ন এভাবে অব্যাহত থাকবে এবং আমাদের কার্যক্রমটা আরও এভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর উদ্বোধন শেষে খাদ্য উপহার সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।